দরবারে শেখ মিজানুর রহমান আজহারি যেভাবে যুব তরুণের আইডল হিসেবে আখ্যায়িত হয়েছে আমাদের হৃদয়ে স্থান অর্জন করেছে তার প্রমাণ হচ্ছে কায়েত ফাউন্ডেশনের মাহফিল মিজানুর রহমান আজহারি কোন দলের প্রাণ নয় মিজানুর রহমান আজহারি কোন ব্যক্তির সংগঠনের ব্যক্তি নয় মিজানুর রহমান আজহারি কলেমায় বিশ্বাস লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলেমায় বিশ্বাসী সমগ্র মানুষের হচ্ছে আজহারি ঠিক কিনা বলেন আল্লাহ তাআলা বলছেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই এই কিতাব এই কোরআনে আমি কোনো কিছু বাকি রাখি নাই সব বলে দিয়েছি সব ব্যক্তি জীবনে পরিবারে সমাজে রাষ্ট্রে রান্নাঘর থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত কাঁথা সেলাই থেকে শুরু করে মহাকাশ পর্যন্ত সব আল্লাহ কোরআনে বলে দিয়েছেন কিছু বাকি রাখি নাই তাহলে কোরআনের একটা নাম আল কিতাব একটা নাম কি কোরআনের আরেকটা নাম আল ফুরকান সত্য মিথ্যার পার্থক্যকারী দ্য ক্রাইটেরিয়ান বিটুইন রাইট এন্ড রং কোরআন পড়লে বোঝা যায় কোনটা সত্য কোনটা মিথ্যা আল্লাহ তাআলা বলেন তাবারাকাল্লাযী নাযযালাল ফুরকানা আলা আবিদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা আমি কোরআনকে ফুরকান বানিয়ে পাঠিয়েছি যাতে করে বিশ্বনবী মানুষকে সতর্ক করতে পারেন তাহলে একটা পেলাম কোরআনের নাম আল কিতাব এরপরে দ্বিতীয়টা পেলাম আল ফুরকান কোরআনের একটা নাম হচ্ছে আয-যিকির আমরা অনেকে মনে করি শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলাই জিকির না কোরআনটাও একটা জিকির কোরআনের একটা নাম হচ্ছে জিকির আল্লাহ তাআলা বলছেন ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন নিশ্চয় আমি এই জিকিরকে মানে কোরআনকে নাজিল করেছি আমি এই কোরআনকে সংরক্ষণ করব তাহলে কোরআনের একটা নাম পেলাম আল কিতাব একটা নাম পেলাম আল ফুরকান একটা নাম পেলাম কি জিকির এরকম অনেকগুলো নাম কোরআনের আছে শুনতে শুধু আমি সূরাতুল হাশরের 21 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এখানে আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে এই কোরআনকে যদি আমি পাহাড়ের উপর নাজিল করতাম লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাইতাহু খাশিআন মুতাসাদদিআন মিন খাশিয়াতিল্লাহ নবী হে কোরআনকে যদি আমি পাহাড়ের উপর নাজিল করতাম আপনি দেখতেন আল্লাহর ভয়ে এই পাহাড় ভেঙে চুরে খান খান হয়ে যেত এটা এত গুরুভার একটা বাণী কোরআন আল করিম পাহাড় ভেঙে যেত পাহাড় কি চারটিখানে কথা সুবিশাল পাহাড় আল্লাহ তাআলা পৃথিবীতে সৃষ্টি করে রেখেছেন আপনারা আলাস্কা পর্বতমালার নাম শুনেছেন আলাস্কা রেঞ্জ সিচুয়েটেড লোকেটেড ইন ইউএসএ যুক্তরাষ্ট্রে একটা মাউন্টেন রেঞ্জ আছে এটা 600 মাইল লম্বা কয়শো মাইল পুরোটাই পাহাড় এটার নাম হচ্ছে আলাস্কা মাউন্টেন রেঞ্জ ইউরোপে একটা মাউন্টেন রেঞ্জ আছে এটার নাম হচ্ছে আল্পস মাউন্টেন রেঞ্জ এটা 750 মাইল লম্বা নেপালে একটা পাহাড় আছে এটার নাম মাউন্ট এভারেস্ট এটা 8829 মিটার উঁচু আল্লাহ বলেন এই বিশাল বিশাল পাহাড় আরব বিশ্বে অনেক বড় পাহাড় আছে তুর পাহাড়ের চূড়ায় আমি উঠেছিলাম আরব বিশ্বের সবচেয়ে বড় পাহাড় মাউন্টেন রেঞ্জ আল্লাহ বলেন এই কোরআনকে যদি আমি তোমাদের উপর নাজিল না করে পাহাড়ের উপর নাজিল করতাম আলাস্কার উপর নাজিল করতাম আল্পস পর্বতমালায় নাজিল করতাম তুর পাহাড়ে যদি নাজিল করতাম মাউন্ট এভারেস্টের উপর যদি নাজিল করতাম তাহলে নবী আপনি দেখতেন আল্লাহর ভয়ে এই পাহাড়গুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত কিন্তু সেই কোরআন আল্লাহ কাদের উপর নাজিল করেছেন আমাদের উপর সো হিউজ রেসপন্সিবিলিটি অনেক বড় দায়িত্ব এই কোরআনকে আমরা বুঝি কিনা কোরআনকে মানি কিনা কোরআনের আইন সমাজে চাই কিনা দিস ইজ দ্য বার্নিং কোশ্চেন নিজেকে নিজে প্রশ্ন করুন যে কোরআনের যে হকগুলো আছে আমরা আদায় করছি কিনা এটা যেন তেন কোনো বাণী নয় এটা আল্লাহ তাআলার পাঠানো বাণী অনেক ভারী অনেক ওজনওয়ালা বাণী আল্লাহ তাআলা বলছেন ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা নবী হে আপনার কাছে আমি অনেক ভারী হেভি ওয়েট ওয়ার্ড নাজিল করব এটা অনেক ওজনের এটা সিম্পল কোনো বিষয় নয় এই কোরআন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হতো প্রচন্ড শীতের রাতে বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘামতেন আমাদের আয়েশা বলেন আমরা কম্বল মুড়ি দিয়েও থাকতে পারি না এত শীত কিন্তু বিশ্বনবী ঘেমে ঘর্মাক্ত হয়ে একাকার ওটের উপর বসে থাকা অবস্থা যখন কোরআন নাজিল হতো ওটগুলো মরুভূমির মধ্যে বসে পড়তো ডিরেক্টলি কাফেলা চলছে চলছে সাইয়েদনা জিব্রাইল এসে কোরআন নাজিল করেছেন কোরআনের ভারে ধপাস করে ওট বসে যেত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু কাতিবুল ওয়াহী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার যায়েদ রাদিয়াল্লাহু তাআলার পায়ের মধ্যে মাথা রেখে শুয়েছিলেন দীর্ঘক্ষণ শুয়ে থাকলেন
জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমার কোনো কষ্টই হচ্ছে না, হঠাৎ করে কোরআন নাজিল হতে লাগলো। কি নাজিল হতে লাগলো? কোরআন। জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন দীর্ঘক্ষণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পায়ের উপর মাথা রেখে শুয়ে আছেন, কিন্তু আমি টেরই পাচ্ছি না। কিন্তু যখন কোরআন নাজিল হতে লাগলো মনে হলো যে আমার পাটা ভেঙে খান খান হয়ে যাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার ওজন এত বেড়ে গেল, আমি আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাখতেই পারছি না আমার পায়ের উপর। ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, নবী হে আমি অনেক ভারী হেভি ওয়েট ওয়ার্ডের কোরআন আপনার কাছে নাজিল করব। সো কোরআনটা এটা অনেক সম্মানিত একটা বাণী, আল্লাহ তাআলার বাণী, অনেক ভারী একটা বাণী, এটা পাহাড় সইতে পারে না, পাহাড় ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, সে কোরআনকে আল্লাহ তাআলা আমাদের উপর নাজিল করেছেন। সো আমাদের হিউজ রেসপন্সিবিলিটি, অনেক বড় দায়িত্ব যে এই কোরআনকে মেনে চলা, কোরআন পড়তে জানা, কোরআনের অর্থ বোঝা এবং কোরআনের নীতিমালাগুলো আমাদের সমাজে বাস্তবায়ন করা। তো আমরা বলেছি যে আমরা কোরআন দিয়ে আজকে কোরআনের পরিচয় নিব, কোরআনকে জিজ্ঞেস করবো যে কোরআন তুমি তোমার পরিচয় দাও, আমরা কিছু প্রশ্ন করবো, দেখবেন কোরআন অবলীলায় উত্তর দিয়ে দিচ্ছে। আমরা যদি কোরআনকে জিজ্ঞেস করি যে কোরআন তুমি যে পৃথিবীতে এসেছো তোমার হিস্ট্রিটা বলো, কবে আসলা, কবে নাজিল হয়েছ, কোরআন বলবে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আমি রমাদান মাসে এসেছি, জান্নাতের মাসে আসিনি। কোরআনকে যদি আমরা প্রশ্ন করি যে কোরআন রমাদান তো 29 দিন বা 30 দিন, তো এই 30 দিনের বা 30 রাতের কোন দিন বা কোন রাতে এসেছ, কোরআন বলবে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কদরের রাতে এসেছি। সুবহানাল্লাহ বিহামদি, ওমা আদরাকা মা লাইলাতুল কদর, কে তোমাকে জানাবে কদর কি? লাইলাতুল কদরি খাইরুম মিন আলফি শাহর, কদরের রাত হাজার মাসের চেয়েও সেরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফসোস করতেছেন, আল্লাহ বনি ইসরায়েলের লোকেরা হায়াত পাইছে 1000 বছর 1500 বছর, এত ইবাদত করছে, আমার গুনাহগার উম্মতের কি হবে? আমার গুনাহগার উম্মত 60-70 মধ্যে মরে শেষ। আমার উম্মতি মা বাইনা 60 ইলা 70, আমাদের গড় বয়স কত? 60 থেকে 70। আল্লাহ বলেন চিন্তা করো না, লাইলাতুল কদর খাইরুম মিন আলফি শাহর, তোমার গুনাহগার উম্মতের জন্য আমি কদরের রাত দিয়েছি, হাজার মাসের চেয়ে সেরা। তাহলে কোরআনের হিস্ট্রি আমরা জেনে গেলাম, রমাদানে আসছে, রমাদানের কোন রাতে আসছে? এখন যদি জিজ্ঞেস করি তুমি কি একা একা আসছো না কেউ নিয়ে আসছে তোমাকে, এবার কি উত্তর পাওয়া যাবে? এই প্রশ্নের উত্তরে কোরআন আমাদেরকে জানায় যে আমি একা আসিনি, নাযালা বিহির রূহুল আমিন, রূহুল আমিন হচ্ছে জিব্রাইল আলাইহিস সালামের একটা নাম, বিশ্বস্ত আত্মা, রূহুল আমিনের সাথে আমি এসেছি, সবচাইতে বিশ্বস্ত, যেহেতু এটা আল্লাহর বাণী, এটা আসার সময় যদি অন্যের কথা ঢুকাই দেয় তাহলে ভেজাল আছে না নাই? আমিন, বিশ্বস্ততার সাথে যে পৌঁছে দিবে, বাণীবাহকের কাজ করবে, এরকম সবচাইতে বিশ্বস্ত ফেরেশতা জিব্রাইলকে দিয়ে আমি পাঠিয়েছি। তাহলে কোরআন একা আসে, সবচাইতে শক্তিশালী ফেরেশতা জিব্রাইল আলাইহিসসালামের, লাহু সিত্তু মিআতু জানা, 600 পাখা আছে, 600 পাখা, সব নবীদের কাছে এসেছেন ওহী নিয়ে, এরকম একজন ফেরেশতা দিয়ে কোরআনকে পাঠানো হয়েছে। এবার যদি জিজ্ঞেস করি যে কোন ভাষায় তোমাকে নাজিল করা হয়েছে বলো, আছে এটা কোরআনে? কোরআন আমাদেরকে জানাচ্ছে ইন্না আনসালনাহু কোরআনান আরাবিয়ান লাআল্লাকুম তাআকিলুন, নিশ্চয় আমি কোরআনকে আরবি ভাষায় নাজিল করেছি যাতে তোমরা বোঝো, সুস্পষ্ট আরবি ভাষায় এই কোরআনকে আল্লাহ তাআলা নাজিল করেছেন। তাহলে হিস্ট্রি আমরা জানতেছি ধীরে ধীরে, না রমাদানে আসলো, কদরে আসলো, একা আসে নাই, জিব্রাইল আলাইহিসসালামের সাথে আসলো, আরবি ভাষায় নাজিল হলো। এবার যদি জিজ্ঞেস করি যে তুমি যে আসলা, তোমাকে যে আমাদের তেলাওয়াত করতে হবে, তো এই তেলাওয়াত করার গাইডলাইনটা কি, কিভাবে তেলাওয়াত করবো, তেলাওয়াত করার সিস্টেমটা কি, এটা যদি আমাদেরকে একটু বলতে। তো কোরআন এই প্রশ্নের উত্তরে প্রথমে আমাদেরকে বলে যে আমাকে যদি আবৃত্তি করতে চাও, তেলাওয়াত করতে চাও, প্রথম গাইডলাইন হচ্ছে লা ইয়ামাসুহু ইল্লাল মুতাহহারুন, এর অর্থ হচ্ছে পবিত্র ছাড়া কেউ এই কোরআনকে স্পর্শ করতে পারে না। যদিও এটা দিয়ে লাউহে মাহফুজের কথা বলা হয়েছে, ফেরেশতাদের কথা, কিন্তু বিষ্ণুই বলেছেন লা ইয়ামাসুহু ইল্লা তাহির, পবিত্রতা ছাড়া কোরআন ধরা যায় না। তাহলে কোরআন তেলাওয়াতের প্রথম গাইডলাইন কি? পবিত্রতা, অজু করতে হবে, ডোন্ট টাচ মি উইদাউট অ্যাবলুশন, কোরআন আপনাকে অর্ডার করবে অজু ছাড়া আমাকে টাচ করা যাবে না। আচ্ছা অজু করলেন, তারপরে কি শুরু করে দিতে পারবেন? না, কোরআন বলে ফাইদা ক্বারাতাল কোরআনা ফাস্তাঈযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, কোরআন পড়ার আগে তোমার যে সুস্পষ্ট দুশ্মন ওই শয়তানের ব্যাপারে আল্লাহর কাছে পানাহ চেয়ে নাও, মানে পড়ো আউযু বিল্লাহি
من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم তাহলে ওযু করলেন আউযু বিল্লাহ বললেন বিসমিল্লাহ বললেন এবার কি করতে হবে এবার কোরআন বলছে যেমন মনে চায় তেমন পড়া যাবে না তুমি গানের সুরে ব্যান্ডের সুরে হিপ হপ সুরে কোরআন পড়বা এটা আল্লাহ কবুল করবে না কোরআন বলছে ওয়ারাতিলিল কোরআনা তারতিলা তারতিলের সাথে কোরআন পড়তে হবে ধীর স্থির ভাবে কোরআন পড়তে হবে তারতিল আপনারা যারা কোরআন পড়বেন তারতিলের সাথে পড়বেন হোয়াট ইজ তারতিল আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হয়েছিল তারতিল কি নবী কিভাবে তেলাওয়াত করতেন তিনি বলেছিলেন ইয়ামুদ্দু বিহা সাওতাহু মাদ্দান বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসলাম প্রতিটি আয়াত টেনে টেনে পড়তেন কিভাবে টেনে টেনে পড়তেন আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসলামের স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেন ইয়াকতিউ কিরাআতাহু আয়াতান আয়াতান বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসলাম প্রতিটি আয়াত শেষে থামতেন এক আয়াত পড়ে থেমে আরেক আয়াত আবার থেমে আরেক আয়াত الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين দেখেন টেনে টেনেও পড়লাম আর প্রতিটা আয়াত শেষে থামলাম দিস ইজ তারতিল ওয়ারাতিলিল কুরআনা তারতিলা এভাবে টেনে টেনে প্রতি আয়াত শেষে থেমে থেমে পড়ার নাম তারতিল এভাবে পড়তে হবে তো পড়ার গাইডলাইন কি পেলাম প্রথমে কি করতে হবে ওযু করতে হবে পবিত্রতা এরপরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়তে হবে এরপরে কিভাবে পড়তে হবে তারতিলের সাথে কথা কি বুঝতে পারতেছেন সবাই বিরক্ত হচ্ছেন না তো আপনারা আচ্ছা মুভিং অন এরপর যদি বলি যে ঠিক আছে ওযু করলাম আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়লাম তারতিলের সাথে পড়বো তো কোথা থেকে পড়বো সূরা তো 114টা পারা তো 30টা কোন দিক থেকে শুরু থেকে না মিডল থেকে না শেষ থেকে দেখেন কোরআন কি বলে কোরআন বলে ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন যেখান থেকে সহজ লাগে ওইখান থেকে পড়ো যেখান থেকে এই যে আমরা একটু পরে মাগরিবের সালাত পড়বো কোনো ধরা বাধা এরকম গাইডলাইন আছে যে এই সুরাটাই পড়তে হবে সুরা আর রহমান দিয়ে না পড়লে মাগরিব হবে না বা সুরা জিলজাল দিয়ে না পড়লে মাগরিব আদায় হবে না এরকম আছে ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন যেখান দিয়ে তোমার সহজ লাগে ওইখান দিয়ে পড়ো শুধু বড় এক আয়াত বা ছোট তিন আয়াত এই পরিমাণ হলেই হবে যেখান থেকে মনে যায় যে কোনো পারা যে কোনো সূরা আলহামদুলিল্লাহ বলে বিশেষ করে ফজরের নামাজে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা কেরাত পড়তেন কারণ ফজরের কোরআন তেলাওয়াতটাতে স্পেশালি সাক্ষী রাখা হয় আল্লাহ তাআলা বলছেন আকিমিস সালাতা লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা সূর্য যখন ডুবে তখন থেকে রাত পর্যন্ত সালাত কায়েম করো বিশেষ করে ফজরের সালাত এ সময় ফেরেশতারা আসে এটা সাক্ষী থেকে যায় আমরা ফজরের সময় যেন লম্বা চূড়া তেলাওয়াত করি ফজরের দুই রাকাতে আমরা লম্বা তেলাওয়াত করি এবার কোরআনকে যদি জিজ্ঞেস করি যে কোরআন তোমার পৃথিবীতে যে এসছো তোমার অবজেক্টিভটা কি নাজিলের উদ্দেশ্য কি কি উদ্দেশ্যে আল্লাহ তাআলা পাঠিয়েছেন কোরআন আমাদেরকে জানাচ্ছে আলিফ লাম র كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور এই কোরআনকে আমি নাজিল করেছি যাতে অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে নবী হে আপনি আলোর দিকে নিয়ে যেতে পারেন আই হ্যাভ রিভিলড দিস হোলি বুক টু ইউ ইন অর্ডার টু লিড দ্য ম্যানকাইন্ড আউট অফ ডার্কনেস ইনটু দ্য লাইট কোরআন আমাদেরকে আলোর দিকে নেয় কিসের দিকে নেয় আলোর পথ দেখায় মুক্তির পথ দেখায় তো মুক্তির জন্য আমি এই কোরআনকে পাঠিয়েছি এবং কোরআন পাঠিয়ে আল্লাহ তাআলা গোটা বিশ্ববাসীকে চ্যালেঞ্জ করেছেন যে পারলে এরকম আর একটা কোরআন বের করে আনো লিখে আনো পারবে নাকি গোটা বিশ্বের সবাই মিলে আমরা যখন বই লিখি বইয়ের ভূমিকাতে লিখি যে মানবিক দুর্বলতার কারণে বা আমার জ্ঞানের কমতির কারণে কিছু ভুল হতে পারে বা টাইপো মিস্টেক হতে পারে কেউ যদি আমাদের ভুলগুলো ধরিয়ে দেন আমরা শুদ্ধ করে নিব প্রত্যেক লেখক লেখে যে আমার তিনটা বই বের হয়েছে আমি এটা লিখছি শেষে যে কিছু টাইপ অফ মিস্টেক হতে পারে বা আমার ভুল হতে পারে জানালে আমি পরবর্তী সংস্করণে কি করব শুধরে নেব কিন্তু কোরআন ব্যতিক্রম সব লেখক বলে ভুল থাকলে বললাম কোরআন বলে পারলে ভুল খুঁজে বের করো কোরআন শুরুতেই বলতেছে যালিকাল কিতাব লা রাইবা ফি দিস ইজ দ্য বুক দ্য মোস্ট অথেন্টিক এন্ড অরিজিনাল বুক ইন দ্য ওয়ার্ল্ড ওয়ার অফ দ্যার ইজ নো ডাউট ইন ইট এর মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই পারলে ভুল খুঁজে বের করে দেখাও তার মানে গোটা বিশ্ববাসীকে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন
চ্যালেঞ্জ দিয়ে বলেছেন ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন যদি মনে করো যে কোরআন বিশ্বনবী বানিয়েছে যদি সন্দেহ করো আমার বান্দা মুহাম্মদের উপর যে কোরআন নাযিল করেছে এটা যে তার বানানো মনে করো পারলে আরেকটা বানায় নিয়ে আসো পারে নাই পৃথিবীর সবচাইতে বড় বড় সাহিত্যিক পণ্ডিত ছিল তখনকার সময়ে মক্কায় পারে নাই তারা তারা অনেক চেষ্টা করে যেই কথা বলছে এটা কোরআনের পক্ষেই চলে আসছে একজন অনেক ট্রাই করতেছে যে কোরআনের সবচেয়ে ছোট সূরার মতো একটা লাইন সে বানাতে পারে কিনা সবচেয়ে ছোট সূরা কোনটা কাউসার তো সে পড়তেছে ইন্না আতাইনা কাল কাউসার ফসল্লি লিরব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা ওয়াল আবতার এরপরে মিলায় এক লাইন বানাইছে যে লাইসা হাযা মিন কালামিল বাশার অর্থ হয়ে গেছে অন্যরকম এটার অর্থ হচ্ছে এটা কোনো মানুষের কথা নয় ইন্না আতাইনা কাল কাউসার ফসল্লি লিরব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা ওয়াল আবতার সে মিলে বানাইছে এক লাইন সেটা হচ্ছে লাইসা হাযা মিন কালামিল বাশার এটা কোনো বাশার মানুষের লেখা হতে পারে না আল্লাহু আকবার তো আল্লাহ তাআলা চ্যালেঞ্জ দিয়ে বলেছেন শুধু তোমরা না পারলে জিনদের সাথে একটা কনফারেন্স করো কুল লা ইনিজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুকুম লিবা'দিন যাহিরা আল্লাহ বলতেছে চ্যালেঞ্জ গোটা বিশ্ববাসীর জন্য চ্যালেঞ্জ শুধু তোমরা না জিনদেরকেও ডাকো একটা কনফারেন্সে কারণ দুইটা ম্যানকাইন্ড আর জিন কাইন্ড শুধু মানুষ কেন আমি জিনকেও চ্যালেঞ্জ দিলাম সবাই মিলে যদি পারো কোরআনের মতো একটা বই নিয়ে আসো পারবে পারবে না গোটা বিশ্ববাসী এই চ্যালেঞ্জের কাছে হার মেনেছে এবং আল্লাহ বলেছেন এটা আমি নাজিল করেছি এটা হেফাজতের দায়িত্ব আমি নিয়েছি ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন এই কোরআনকে নাজিল করেছে কে আবার এটা হেফাজতের দায়িত্ব নিয়েছে কে আল্লাহ তাআলা নিয়েছে কোরআনের সবগুলো প্রিন্টেড কপি যদি আমরা আগুন দিয়ে জ্বালায় দেই তাহলে তো আর কোরআন থাকবে না পৃথিবীতে না হ্যাঁ আমরা আমাদের তাকরিম সালে আহমদ তাকরিমের মতো দশজন ওয়ার্ল্ড ক্লাসের হাফেজদের বসাইলেই উইদিন থ্রি ডেজ আমি আরেকটা কপি বানাই ফেলতে পারবো কি বলেন পারা যাবে না গোটা বিশ্বে আমাদের যে হাফাজ এদের মধ্যে ওয়ার্ল্ড ক্লাস যে হাফেজ এরকম দশজন লাগবে শুধু আমার গিভ মি জাস্ট থ্রি ডেজ আমরা আরেকটা কোরআন বের করে ফেলতে পারবো কারণ আমরা শুধু কোরআন লিখে রাখি না এই সিনার ভিতরে খোদাই করে রাখি ঠিক কি না এবং হাফেজের কোরআনের সংখ্যা পৃথিবীতে বাড়ছে পৃথিবীতে কোন দেশে সবচেয়ে বেশি হাফেজ জানেন আপনারা না বাংলাদেশে না ইজিপ্ট র‍্যাঙ্কিং এ আছে কিন্তু সবচেয়ে বেশি হাফেজ হচ্ছে লিবিয়াতে লিবিয়াতে প্রত্যেক তিনজনে একজন হাফেজ মোট জনসংখ্যা 70 লাখ হাফেজ আছে 23 লাখ র‍্যাঙ্কিং এ সেকেন্ড হচ্ছে আল মাগরিব আরবিতে বলে মাগরিব মানে মরক্কো ওদের হাফেজের সংখ্যা 16 লাখ থার্ড হচ্ছে ইজিপ্ট মোর দেন 1 মিলিয়ন ফোর্থ হচ্ছে সৌদি আরাবিয়া ফিফথ হচ্ছে জর্ডান কোটি কোটি হাফেজ আছে আমাদের গোটা বিশ্বে আমাদের সবগুলো কোরআনের প্রিন্টেড কপি জ্বালিয়ে দিল কোরআন আবার নিয়ে আসতে আমাদের কয়েকদিনের ব্যাপার আলহামদুলিল্লাহ বলবেন না এই কোরআনের ভিতরে আল্লাহ তাআলা শিফা রেখেছেন রেখেছেন রহমত আল্লাহ বলেন অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াযিদুয যালিমিনা ইল্লা খাসারা আমি এই কোরআনের ভিতরে শিফা রেখে দিয়েছি রহমত রেখে দিয়েছি সূরাতুল ফাতিহাকে বলা হয় সূরাতুশ শিফা অসুস্থ ব্যক্তির গায়ে আপনি ফু দিতে দেরি সুস্থ হতে দেরি হয় না কিন্তু ওই ঈমানটা থাকতে হবে ওই ঈমান নিয়ে ওই আমল নিয়ে যদি আপনি রিসাইট করে ফু দেন আল্লাহ তাআলা সুস্থ করে দেবেন এবং এই কোরআন আপনাকে বিপদ থেকে উদ্ধার করতে পারে কারণ কোরআন আল্লাহর সিফাত এটা আল্লাহর একটা সিফাত এটা পড়ে আপনি আল্লাহর কাছে দোয়া করলে আপনাকে বিপদ থেকে উদ্ধার করবে আল্লাহ তাআলা বলছেন ওয়া ইযা ক্বারাতাল কোরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা নবী হে আপনি যখন কোরআন তেলাওয়াত করেন তখন আপনার আর কাফেরদের মাঝে আমি পর্দা ঢেলে দেই পর্দা কাফেররা আপনারা দেখে না সুবহানাল্লাহ সূরা লাহাব যখন নাজিল হলো তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়াতাব ধ্বংস হোক নিপাত যাক আবু লাহাবের দুই হাত আবু লাহাব কে ছিল বলেন তো বিশ্বনবীর চাচা তো এয়াত যখন নাজিল হলো চাচার বদনাম যখন এয়াতে আসলো চাচি উম্মে জামিল খুব রেগে গেল
সে যখন নমুসলিমদের কাছে শুনতে আরম্ভ করলো কি আমার স্বামীর ব্যাপারে কটুক্তি আজকে মুহাম্মদের খবর আছে আতাইনা ওয়া আবাইনা ওয়া আমরাহু কালাইনা আজকে মুহাম্মদের একদিন আর আমার একদিন একটা স্পর্শপর করে ছাড়বো রেগে মেগে খুব জাদ্রের মহিলা ছিলেন আসতেছে তো বিষ্ণু ঈসা ইসলাম কাবা ঘরের পাশে আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহু কে নিয়ে বসা তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহু এই দৃশ্য দেখে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি এখান থেকে চলে যান উম্মে জামিল এসে আক্রমণ করবে আপনার উপর আল্লাহ রাসূল বললেন আবু বকর তুমি ভয় পেও না আমি জাস্ট একটু কোরআন তেলাওয়াত করব এরপর কি হয় দেখো বিষ্ণু ঈসা ইসলাম কোরআন তেলাওয়াত করতে লাগলেন করতে লাগলেন করতে লাগলেন আর রেগে মেগে আগুন হয়ে উম্মে জামিল আসছে এসে আবু বকরকে বলতেছে এই আবু বকর তোমার বন্ধু মুহাম্মদ কোথায় বলো পাশে কিন্তু বিশ্বনবী বসা কিন্তু সে চোখে দেখে না সুবহানাল্লাহ বিহামদি জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা নবী আপনি যখন কোরআন পড়েন কাফেরদের আর আপনার মাঝে আমি কি এটে দেই পর্দা এটে দেই ওরা দেখে না দেখে না আপনি বিপদে পড়ছেন আপনি কোরআন পড়েন আপনার শত্রু আপনাকে দেখবে না হিজরতের রাতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে গারে সাউরে আশ্রয় নিলেন মক্কার কুরাইশরা খুঁজতে খুঁজতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তো ভয়ে তটস্থ যে কি না কি হয়ে যায় আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি অবাক আমার পাশ দিয়ে হেঁটে যায় ওরা কিন্তু আমাদেরকে দেখে না ইমাম আল কুরতুবী তিনি মনসুর দুর্গে বন্দী ছিলেন জালিমের বন্দিশালায় উনি জেলখানা ভেঙে পালাতে লাগলেন পালাতে পালাতে সৈনিকরা টের পেয়ে গেল খুঁজতেছে ওনাকে খুঁজতে খুঁজতে ধরার জন্য উনি এক পাহাড়ের চিপায় যেয়ে আশ্রয় নিলেন আর সূরা ইয়াসিন তেলাওয়াত করতে লাগলেন তো ওরা খুঁজতে খুঁজতে পায় না কিন্তু উনি পাশেই চোখে দেখে না তো উনি বললেন যে হঠাৎ এক সৈনিক সে ইউরিন পাস করতে লাগলো দাঁড়িয়ে মানে প্রস্রাব করতে লাগলো তার প্রস্রাবের ছিটে ফোঁটা আমার গায়েও লাগতেছে কিন্তু সে আমারে দেখে না সুবহানাল্লাহ পড়বেন না জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা নবী হে যখন কোরআন পড়বেন আপনার কাফেরের মাঝে আমি কি এটা দেই পর্দা এটা দেই আমি নিজেও এটার অনেক প্রমাণ পেয়েছি আমি বাংলাদেশের একটা জেলা চাঁদপুরের এদিকে একটা এলাকায় আমার একটা তাফসির প্রোগ্রাম ছিল তো একটা সময় আমি খুব প্রত্যন্ত অঞ্চলে যেতাম রিমোট এরিয়ায় বিল আর বিল একটা গ্রাম দাওয়াত করছে তো আমি চলে যেতাম কোরআনের কথা আমার পৌঁছাইতে হবে সব জায়গায় তো মাহফিল শেষে রাত দুইটার দিকে আমরা ফিরতেছি বিল আর বিল কিছু গুচ্ছ গ্রাম হঠাৎ একটা মোড় ওই মোড়ের ওইখানে দেখি একটা গাছ ফালানো এটার মানে হচ্ছে আশেপাশে ডাকাত আছে ওখানে ডাকাতি এরকম হয় আর কি বিল এরিয়াতে গাছ ফেলে রাখে তো গাছ থাকলে তো আর কোনো সিএনজি প্রাইভেট কার কিছুই যাবে না তাই আমি বুঝতে পারলাম যে এটা তো ডাকাতের কাজ আমি সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করে দিলাম বিপদে বললে সূরা ইয়াসিনের প্রথম নয় আয়াত কয় আয়াত এই নয় আয়াত পড়বে পড়তে আরম্ভ করলাম ড্রাইভারকে বললাম একটু করে পেছাও তো টর্চ মারতেছে বিল থেকে মানে ওরা তো ওখানে উৎপেতে আছে আমি পড়তেছি পড়তেছি কিছুক্ষণ পরে ডাকাত নিজে এসে গাছ সরাই দিয়ে বলতেছে যান মানে ও কি করবে ও নিজেও বুঝতেছে না ও যে কি করবে ও কি করতে হবে ওটা মানে বুদ্ধিজ্ঞান সে হারাই ফেলছে সে শুধু গাছটা সরালো বলতেছে যান যান এই চলে গেলাম আমি এটা আমার নিজের প্রমাণ হয়তো কোথাও বলি নাই আজকে প্রসঙ্গক্রমে বলা হয়ে গেল তো এরকম বিপদে পড়লে সূরা ইয়াসিনের প্রথম কয়াত পড়বেন আপনারা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা আপনার আর আপনার শত্রুদের মাঝে কি হয়ে যাবে পর্দা পড়ে যাবে দেখবেই না আপনাকে অনেক চেষ্টা করেছিল মক্কায় কুরাইশরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এই কোরআনে বাধা দিতে যাতে এই কোরআনের কথা শুনতে না পারে কারণ যারাই বিষ্ণুনবীর কণ্ঠের তেলাওয়াত শুনতো এরাই মুগ্ধ হয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যেত তারা ডিস্টার্ব করত কোরআনের মাহফিলে وقال الذين كفروا لا تسمعوا لهذا القران والغوا فيه لعلكم تغلبون তারা বলতো যে মুহাম্মদের কণ্ঠের কোরআন তোমরা শুনবে না বরং ডিস্টার্ব করবে কি করবে তো আবু জাহেল যখন ঘোষণা দিল তখন বিষ্ণুনবী তেলাওয়াত করলে ওরা শিস দিত হুইসেল বাজাতো মুকাও ওয়া তাসদিয়া হুইসেল বাজাতো আর হাততালি দিত এরকম তো হাততালি দিয়ে যাতে বিষ্ণুনবীর সাউন্ডটা অন্যরা না শুনে বিষ্ণুনবীর চারদিকে ঘিরে হুইসেল মারতো আর হাততালি দিত ডিস্টার্ব করতো যাতে না শুনে কিন্তু এই কোরআনের বাণীটা কার এই বাণী কি হুইসেল দিয়ে আটকানো যায় হাততালি দিয়ে র‍্যাব দিয়ে পুলিশ দিয়ে কোনো বাধা দিয়ে আটকানো যাবে যাবে না পৃথিবীর কোনো শক্তি দিয়ে এটা আটকানো যায় না এটা তো আল্লাহর বাণী তো বিষ্ণু ঈসা ইসলাম কোরআনের কথা যখন শোনাতেন বিষ্ণুনবীর কণ্ঠের তেলাওয়াত শুনেই অনেকে কালিমা পড়ে মুসলমান হয়ে যেত
আবু জাহেল কোন দিশা না পেয়ে পরে মক্কার যে পার্লামেন্ট দারুন নদওয়াতে বিল উত্থাপন করলো যে আজকে থেকে মুহাম্মদের কণ্ঠের তেলাওয়াত কেউ শুনতে পারবে না, কেউ শুনতে পারবে না। তো মজার ব্যাপার হচ্ছে সবাইকে না করে লুকায় লুকায় সে নিজেই শুনতে যায়, কারণ সে তো আরব। আরব হওয়ার ফলে কোরআনের যে ভাষা শৈলী, যে প্রাঞ্জল বাক্যবিন্যাস, শব্দের বুনন, এটা শুনে সে অবাক হয়ে যায় যে এত সুন্দর বাক্যবিন্যাস কিভাবে হতে পারে। তো সবাইকে দিনের বেলা নিষেধ করে রাত্রিবেলা বিশ্বনাথ ইসলাম রিভাইজ করতেন, লুকায় লুকায় ওনার ঘরের পিছনে যেয়ে শুনত। শুধু সেই না, তার ডান হাত বা হাত ওয়ালিদ ইবনে মুগিরা, উতবা ইবনে উতবা সাইবা, উতবা ইবনে মুগিরা, সাইবা ইবনে মুগিরা, ওয়ালিদ ইবনে মুগিরা, এরা সবাই কি করত, লুকিয়ে লুকিয়ে কোরআন শুনত। পরে বিশ্বনবী যখন ঘুমের প্রস্তুতি নিতেন সব ফিরে আসতো, ফিরে আসার সময় সবার দেখা হয়ে যেত, তারা লজ্জিত হতো। সবাই বলতো আবু জাহেল ঘটনা কি, দিনের বেলা তুমি শুনতে নিষেধ করো, রাতে তো তুমিই চলে আসো। তো সে বললো আজকে কঠিন, দারুন নাদওয়ার পার্লামেন্টে বিল পাশ করবো, যে এমনটা করবে এই শাস্তি মাথার চুল কামিয়ে মক্কার বাজারে ঘুরানো হবে। তো এই বিল যেদিন পাশ হয়েছে আবু জাহেল ওই দিন নিশ্চিত ভাবতেছে আজকে যে বিল পাশ করছে কেউ তো যাবে না, আমি একটু যাই। মানে আজকে যে কঠিন শাস্তির ঘোষণা দিছি আজকে কেউ এই স্পর্ধা দেখাবে না। মোহাম্মদ তো তেলাওয়াত শুরু করে দিয়েছে, কি যে মধুর বাণী, যা একটু শুনে আসি। ওয়ালিদ ইবনে মুগিরারও একই প্ল্যান যে আজকে আবু জাহেল যে টাইট দিছে কেউ যাবে না, আমি একটু যাই। তো এভাবে সবাই লুকিয়ে লুকিয়ে বিষ্ণবের ওখানে যেয়ে হাজির, মন্ত্রমুগ্ধ তেলাওয়াত শুনছে। বিষ্ণবের তেলাওয়াত শেষ, ফিরে যখন আসতেছে, ফিরে আসার রাস্তায় একটা আবার দেখা হয়ে গেছে। তো এভাবে তারা কোরআনকে বাধা দিতে যেয়ে বারবার নিজেরা লজ্জিত হতো। এবং হজের মৌসুমে যখন ভিন দেশ থেকে লোকেরা আসতো, মক্কার যে এন্ট্রিগুলো আছে আবু জাহেল লোক বসিয়ে রাখতো, বলতো যে সবাইকে বলবা এখানে একটা উন্মাদ লোক আছে, বীর বীর করে কি যেন বলে, নাম তার মোহাম্মদ, তোমরা হজ করতে আসো, হজ করো, জমজমের পানি খাও, সাফা মারোয়ায় দৌড়াও, কিন্তু এই মোহাম্মদের কাছেও যাবা না, গেলেই পাগল হয়ে যাবে। মানুষের একটা অভ্যাস আছে, আল ইনসানু হারিসুন আলামা মুনিয়া, মানুষের যেটা করতে না বলা হয় বেশি মানুষ এটা করে বেশি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কথা কিন্তু ভিনদেশীরা জানতোই না, মুহাম্মদের কাছে যেও না, যখন বলছে সবাই মনে মনে প্ল্যান করে নিছে আর যাই করি আর না করি মুহাম্মদের দেখে যাইতে হবে। তো এরা হস্টস করে সবাই খুঁজতো, হু ইজ দিস মুহাম্মদ, কে এই মুহাম্মদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে আসতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তেলাওয়াত তো অনেক দূরে, চেহারা দেখে অনেকে কালিমা পড়ে মুসলমান হয়ে যেত, এত নূরানি চেহারা বিশ্বনবী ছিল, এত সুন্দর তেলাওয়াত ছিল। প্রিয় ভাইরা, সেই কোরআনকে আল্লাহ তাআলা বলছেন যে পাহাড়ের উপর যদি নাজিল করতাম পাহাড় ভেঙে কি হতো, চুরমার হয়ে যেত। পাহাড়ের উপর নাজিল না করে কার উপর নাজিল করছে, আমাদের উপর নাজিল করছে, আমাদের হিউজ রেসপন্সিবিলিটি। এই কোরআনকে আমাদের বুঝতে হবে, জানতে হবে, কোরআন শুদ্ধভাবে পড়ার প্রচেষ্টা চালাবেন তো, রেগুলার কোরআনের অর্থ বুঝবেন তো, কোরআনের মাহফিলগুলোতে আসবেন তো, কোরআনের পক্ষে থাকবেন তো সবাই। ছোট্ট একটা গল্প দিয়ে শেষ করি। গল্পটা বর্ণনা করেছেন ইবনু হিব্বান ওনার একটা গ্রন্থে, গ্রন্থের নাম রওদাতুল উকালা, ওনার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে মুবারক, অনেক বড় মুহাদ্দিস, ইমাম বুখারীর উস্তাদ। হজে গিয়েছিলেন, হজ বিশ্বনবীর কবর জিয়ারত শেষে হজ করে ফিরতেছেন, হঠাৎ তিনি দেখতে পেলেন মরুভূমিতে কাপড় জড়িয়ে, চাদর জড়িয়ে এক বৃদ্ধা মহিলা শুয়ে আছেন। গল্পটার নাম হচ্ছে আল মুতাকাল্লিমা বিল কোরআন, মানে যে নারী সবসময় শুধু কোরআন দিয়ে কথা বলে। গল্পের নাম কি, যে নারী শুধু কি দিয়ে কথা বলে, কোরআন দিয়ে কথা বলে। হজ করে ফিরতেছেন, হঠাৎ দেখেন এক বৃদ্ধা মহিলা, বয়স্ক মহিলা, চাদর গায়ে দিয়ে শুয়ে আছে। তো এটা অনেক বড় একটা কনভারসেশন, আমি কনভারসেশনটা আপনাদেরকে শোনাই। উনি কাছে গেলেন, যে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সালামের উত্তরে বৃদ্ধা মহিলা স্বাভাবিকভাবে উত্তর না দিয়ে একটা কোরআনের আয়াত তেলাওয়াত করলেন। তিনি তেলাওয়াত করলেন সালামুন কাওলাম মির রাব্বির রহিম, মানে দয়াময় প্রতিপালক আল্লাহর পক্ষ থেকে তোমার প্রতিও সালাম। এটা একটা কোরআনের আয়াত, কিন্তু এটা দিয়ে উত্তর হয়ে যায় সালামের, কি বলেন। আচ্ছা গেল। এবার আব্দুল ইবনে মুবারক জিজ্ঞেস করলেন মাযা তাসনাঈনা ফি হাযাল মাকান, এখানে কি করেন আপনি, কি করতেছেন একা একা। এই প্রশ্নের উত্তরও ভদ্রমহিলা একটা কোরআনের আয়াত তেলাওয়াত করে দিলেন। উনি তেলাওয়াত করলেন ওমাই ইউদলিল ফালা হাদিয়ালা, মানে আল্লাহ যার পথ ভুলাইয়া দেয় তার পথ দেখানোর কেউ নাই। মানে বুঝাইতে চাইলেন আমি পথ হারাই ফেলছি, কি বুঝাইতে চাইলেন, পথ হারাই ফেলছি। মানে উনি এমনভাবে কোরআনের আয়াত চুজ করে যাতে উত্তর হয়ে যায়। তো এবার উনি জিজ্ঞেস করলেন আইনা তুরি দিন,
পথ হারাই ফেলছেন তো বুঝলাম আয়াত থেকে এটা বোঝা যায় তো আপনি কোথায় যাচ্ছেন ডেস্টিনেশন কোথায় উনি আবার একটা আয়াত তেলাওয়াত করলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের আগে যে ইসরা হয়েছিল মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিয়েছিলেন এটা তেলাওয়াত করলেন তো বুঝাতে চাইলেন আমি আপনার মতো হজে আসছিলাম মসজিদুল হারামে আর যাচ্ছি মসজিদুল আকসা মানে ফিলিস্তিন আমার বাড়ি মসজিদুল আকসা কোন দেশে ফিলিস্তিনে আয়াত এমন ভাবে উনি পিক করেন যাতে করে উত্তর হয়ে যায় উনি বুঝাতে চাইলেন আমিও হজ করতে এসেছিলাম যাচ্ছি কোথায় ফিলিস্তিন মসজিদুল আকসা যে দেশে আছে উনিও বুঝে গেলেন যে তাহলে আপনি মসজিদুল আকসা যাচ্ছেন এবার জিজ্ঞেস করলেন আনতুম মুনযু কাম ফি হাযাল মাকান তো এখানে একা একা পড়ে আছেন কয়দিন আবার কোরআনের আয়াত সালাসা লায়ালিন সাবিয়া টানা তিন দিন তিন রাত এখানে আছে এটা কোরআনের আয়াত একটা আবার জিজ্ঞেস করলেন উনি মা আরা মাআকি তুআমান তাকুলিন তো একা যে পড়ে আছেন আবার তিন দিন তো আপনি খাচ্ছেন কি বেঁচে আছেন কিভাবে ভদ্রমহিলা আবার একটা আয়াত তেলাওয়াত করে দিলেন তিনি পড়লেন হুয়া ইউতইমুনি ওয়া ইউসকিন ইব্রাহিম আলাইহিস সালামের কথা যে ওই আল্লাহ তাআলাই আমারে খাওয়ায় আল্লাহই আমাকে পান করে আল্লাহ তাআলা ব্যবস্থা করেছেন আমার তো এইবার উনি অবাক হচ্ছেন আমি এত বড় মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক ইমাম বুখারীর উস্তাদ আমি স্বাভাবিকভাবে কথা বলি আর যাই প্রশ্ন করি একটা আয়াত তেলাওয়াত করে দেয় আর ওটা দিয়ে উত্তর হয়ে যায় কি মহিলার সন্ধান পেলাম তো উনি বলতেছে ফাবি আইয়ি শাইইন তাতাওয়াদ্দাইন তিন দিন যে এখানে আছেন মরুভূমির বালুর মধ্যে ওযু করেন কিভাবে উনি আবার একটা আয়াত তেলাওয়াত করলেন ফা ইন লাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়িবা না আল্লাহ আয়াত বলেছেন যদি তোমরা পানি না পাও পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করে নিও তো বুঝাতে চাইলেন পানি নাই তো কি হয়েছে বালু তো আমি তায়াম্মুম করে নাও সরি আল্লাহু আকবার এবার উনি বললেন ইন্না মাইয়া তো আমান আল্লাহ তাকুলিন আমার ব্যাগে তো কিছু খাবার আছে আপনি কিছু খাবেন আবার করোনার আয়াত সুম্মা আতিম সিয়ামা ইলাল লাইল আল্লাহ এক আয়াতে বলেছেন তোমরা রোজা ফজর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত পূর্ণ করো তো বুঝালেন আমি রোজা রাখছি কি বুঝালেন রোজা রেখেছি এবার উনি একটু মাসালা খাটাইতে চাইলেন ভাবলেন যে বুড়ি তুমি আমার সাথে শুধু কোরআন দিয়ে উত্তর দিচ্ছ দাঁড়াও তোমাকে আমি আটকাইতেছি উনি মাসালা খাটাইলেন যে ফাকুলতু লাহা লাইসা হাযা শাহরু রমাদান তো রোজা রাখছেন মানে এটা তো রমজান মাস না হজ করে আস ফিরতেছি আমরা জিলহজ মাসের শেষের দিক কিসের রোজা ওই মহিলা আবার একটা আয়াত তেলাওয়াত করলেন যে ওমান তাতাওয়া খায়রান ফা ইন্নাল্লাহ শাকিরুন আলিম আমি রমজানের ফরজ রোজা তো রাখিনি এখন আমি নফল রোজা রেখেছি আয়াতের অর্থ হচ্ছে তোমরা নফল যা করো এগুলোর প্রতিদান আল্লাহ তোমাদের বুঝিয়ে দেবেন রমজান না ঠিক আছে জিলহজ কিন্তু আমি কি রোজা রেখেছি নফল রোজা এইবার উনি ধরছেন মাসালা এবার বলতেছে উবি হালান আল ইফতার ফি সফর সফরে তো রোজা ভাঙা যায় আছে রোজা তো ভাঙা যায় খান একটু এবার উনি কোরআন থেকে আবার তেলাওয়াত করলেন ওয়া আনতা সুমু খাইরুল লাকুম ইন কুনতুম তাআলামুন আল্লাহ যে আয়াতে বলেছেন যে সফরে রোজা ভাঙা জায়েজ আছে ওই আয়াতে শেষে আবার আল্লাহ বলছেন যদি রাখো সব বেশি পাবো কেউ অসুস্থ হলে রোজা ভাঙবে সফরে রোজা ভাঙবে এই আয়াতে শেষে হচ্ছে ওয়া আনতা সুমু খাইরুল লাকুম ইন কুনতুম তাআলামুন তবে রোজা যদি রাখো এটা ভালো যদি তোমরা বুঝতে এবার উনি আর যাবে কোথায় দিশেহারা হয়ে এবার জিজ্ঞেসই করে ফেলছে লিমাদা লা তুকাল্লিমিনি মিসলামা উকাল্লিমুকি আচ্ছা মা এবার বলেন আমি আপনার সাথে যেভাবে কথা বলি আপনি এভাবে কথা বলেন না কেন কিছু জিজ্ঞেস করলে কোরআনের আয়াত বলেন কেন আমি কথা বলতেছি আপনি আমার সাথে এভাবে কথা বলেন কিছু জিজ্ঞেস করলে কোরআনের আয়াত কেন এটার উত্তর উনি আর একটা কোরআনের আয়াত উনি পড়লেন মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ আল্লাহ বলেছেন তোমরা মুখ দিয়ে যাই বের করো এটা লিখে রাখার জন্য দুই কাঁধে রাকীব আতীদ আছে তুলে রাখে তার মানে আমি যে তোমার সাথে কথা বলতেছি প্রত্যেকটাই তো রেকর্ডেড হয় রেজিস্টার্ড হয় সো এমন কিছু বলি যেটাতে সওয়াব হয় যেটাতে ভুল না হয় আল্লাহু আকবার সুবহানাল্লাহ কি নারী ছিল কেমন নারী তিনি ছিলেন কি পুরো ঘটনাটা শুনবেন হ্যাঁ শেষ করব ঘটনাটা আচ্ছা তো উনি অবাক হলেন যে কি মহিলা এরকম মহিয়সী গরিয়সী নারীও পৃথিবীতে আছে উনি বললেন ঠিক আছে মা আপনি যেহেতু পথ হারাই ফেলছেন আমার উটটাকে আমি নিয়ে আসি ফাহাল্লাকা আন আহমিলুকি আলা নাফাতি হাযিহি ফাতুদরিকিল কাফেলা আমার উটটা নিয়ে আসি উটে বসেন আমি আপনাকে এগিয়ে দিয়ে কাফেলাতে যুক্ত করে দেই আপনি কি রাজি আমার উটে বসবেন আবার কোরআনের আয়াত ওমা তাফআলু মিন খাইরিন ফা ইন্নাল্লাহ বিহি আলিম তোমরা যত ভালো কাজ করো আল্লাহ সেটা জানেন মানে তোমার এই ভালো কাজ আল্লাহ জানেন আল্লাহর প্রতিদান দিবেন
কলা ফানাখতু নাখাতি আমি উট বসালাম এবং বললাম ওঠেন উনি যখন উঠতেছেন আমি এভাবে তাকায় আছি তা আমি যে তাকায় আছি উনি একটা আয়াত তেলাওয়াত করলেন যে কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম এর অর্থ হচ্ছে নবী হে মুমিনদেরকে বলুন তারা যেন পরনারী দেখে তাকায় না থাকে চোখ যেন নিচে রাখে তারা যেন চক্ষু অবনমিত করে মানে বুঝাতে চাইলেন যে আমি তো বেগানা নারী পরনারী তা আমি উঠে উঠতেছি আপনি তাকায় সে হয়তো তাকায় আছে যে বৃদ্ধা মহিলা উঠতে যদি কষ্ট হয় পড়ে যায় তো উনি যখন দেখতেছেন তাকায় আছে উনি বলতেছে কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম নবী হে বলুন বিশ্বাসীদের তারা যেন চোখ নিচের দিকে করে রাখে তো উনি লজ্জা পেয়ে গেলেন ফাগাদাতু বাসারি আমি লজ্জায় চোখ নামালাম এরপর আমি বললাম ইরকাবি ওয়াকাদ আকালতু নাকাতি ওঠেন আমি আবার ওটের রশি ধরে টানি টানতে আরম্ভ করলেন ভদ্র মহিলা উঠেই আবার কোরআনের আয়াত পড়লেন যেটা আমরা গাড়িতে বা কোনো বাহনে উঠলে পড়ি তিনি পড়তে আরম্ভ করলেন সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া কুন্না লাহু মুকরিনিন ওয়া ইলা রাব্বিনা লামুনকালিবুন প্রশংসা সে আল্লাহ যে আল্লাহ এই বাহনকে আমাদের জন্য বশীভূত করে দিয়েছেন তিনি বশীভূত না করলে আমরা তো এটাকে বশীভূত করতে পারতাম না আপনারা যখন গাড়ি স্টার্ট দিবেন এই দোয়াটা পড়েন তো আপনারা গাড়ি স্টার্ট দিলে বিমানে উঠলে ঘোড়ায় উঠলে যে কোনো বাহনে উঠলে এটা পড়তে হয় কোরআনের আয়াত তিনি বললেন আমি এবার উঠলাম ওটের জিমাম ধরে টানতে লাগলাম আর একটু হই হই শব্দে ওট চালাতে লাগলাম যাতে করে তাড়াতাড়ি যাওয়া যায় উনি কোরআনের আয়াত পড়লেন ওয়াকসিদ ফি মাশিক ওয়াগদুদ মিন সাউতিক কোরআনের আয়াত মানে তোমার চলার ক্ষেত্রে তুমি মধ্যম পন্থা অবলম্বন করো আর গলার সাউন্ডটা একটু ছোট করো এটা কিন্তু লোকমান হাকিম তার ছেলেকে বলেছিলেন যে বাবা তুমি যখন হাঁটবে মধ্যম পন্থায় হাঁটবে আর শাউট করবে না নয়েস করবে না কণ্ঠটাকে নিচু করবে এই আয়াতটা উনি পড়ে দিলেন মানে বুঝাতে চাইলেন আপনি হাজি মানুষ ফস করে আসছেন এইভাবে যাচ্ছেন কেন আপনি স্লোলি যান ফাজালতু আমশি রুয়াইদান ওয়া আতারান্নামু বিশ্বাব এরপর আমি আস্তে আস্তে যেতে লাগলাম আর কবিতা আবৃত্তি করতে লাগলাম আরবদের অভ্যাস ছিল তারা শত শত লাইন কবিতা মুখস্থ পারত দিনকে দিন মরুভূমিতে চড়ত আর কবিতা পড়ত তা আমি কবিতা গুনগুন গুনগুন করে কবিতা পড়তেছি আর যাচ্ছি যাচ্ছি এই মহিলা পেছন থেকে আয়াত তেলাওয়াত করলেন আবার ফাকরা উমা তায়াসসারা মিনাল কোরআন মানে কোরআনের যেখান দিয়ে সহজ লাগে ওইখান দিয়ে পড়েন মানে বুঝাতে চাইলেন কবিতা পড়লে কি লাভ আপনি কোরআন পড়েন উনি আবার লজ্জা পেয়ে কোরআন পড়তে আরম্ভ করলেন এবার যেতে 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 যে কাফেলা থেকে উনি মিসিং যে ক্যারাভেন থেকে মিসিং ওই ক্যারাভেনের সাথে যুক্ত হলেন এবার জিজ্ঞেস করলেন যে হ্যাঁ দিহিল কাফেলা মান লাকি ফিহা এই তো আপনার কাফেলা এখানে কে আছে আপনার কেউ আছে আবার কোরআনের আয়াত আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া অর্থাৎ সম্পদ সন্তান এগুলো আল্লাহর দেয়া নেয়ামত এটা দিয়ে বুঝাতে চাইলেন হ্যাঁ আমার কিছু সন্তানাদি আছে উনি বুঝতে পারলেন ফা আলিম তো আন্নাল্লাহ আউলাদান ফিহা আমি বুঝলাম যে ওনার সন্তান সন্ততি এখানে আছে এইবার একটা চান্স পেয়ে গেছে আব্দুল্লাহ ইবনে মুবারক কি পেয়ে গেছে উনি মনে মনে ভাবলেন ওনার ছেলেদের নাম কি এটা জিজ্ঞেস করি তাইলে তার উত্তর দিতে পারবে না সুন্দর না প্রশ্নটা এবার উনি বলতেছে ফাকুলতু লাহা মা আসমা ও আউলাদিক মা এবার একটু বলেন তো আপনার ছেলেগুলার নাম কি কে জিজ্ঞেস করলেন এটা তো আর নানটু বল্টু সল্টু তার কোরআনে পাওয়া যায় না আমরা নাম রাখি কি সল্টু বল্টু সল্টু বল্টু কোরআনে আছে নাই তো উনি এবার চান্স নিলেন এবার জিজ্ঞেস করি আপনার ছেলের নাম কি এইবার আর উত্তর থাকবে না অনেকক্ষণ আমার সাথে ইয়ে করছেন তো জিজ্ঞেস করতেছে লাহা ওয়ামা আসমা ও আউলাদিক আপনার ছেলেদের নাম কি একটু বলেন তো এই প্রশ্নের উত্তরে উনি তিনটা আয়াত তেলাওয়াত করছে এতক্ষণ তো একটা এখন কয়টা এখন তিন নম্বর গিয়ারে চালাইতেছে উনি প্রথম আয়াত তেলাওয়াত করলেন ওয়াত্তাখাদাল্লাহু ইব্রাহিমা খলিলা এরপরে বললেন ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা সবশেষে বললেন ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া আল্লাহু আকবার আমি ইব্রাহিমকে খলিল হিসেবে নিয়েছি মুসাকে কালিমুল্লাহ বানিয়েছি এবং ইয়াহইয়াকে বলেছি হে ইয়াহইয়া তুমি তাওরাত কিতাবকে শক্ত করে ধরো তার মানে বুঝাতে চাইলেন আমার বড় ছেলের নাম ইব্রাহিম পরের ছেলের নাম মুসা ছোট ছেলের নাম ইয়াহইয়া সুবহানাল্লাহ পড়বেন না কি নারী ছিলেন কোরআনের বাইরে যেন যাওয়া না লাগে কোরআন থেকে ছেলেদের নাম চুজ করে রাখছেন ছেলেদেরকে ডাকলে এই নামেই ডাকেন এরপর ছেলেদেরকে ডাকলেন কোরআনের আয়াত পড়ে ফাবাআসু আহাদাকুম বিওয়ারিকিকুম হাযিহি ইলাল মাদিনাতি ফালইয়ানজুর আইয়ুহা আসকা তুআমান ফালইয়াতিকুম বিরিজকিম মিন এটা সূরা কাহফের একটা আয়াত গুহাবাসী সাতজন যুবক যখন ঘুমিয়ে পড়েছিল 309 বছর পরে যখন জেগেছিল একজনকে টাকা দিয়ে বলেছিল যাও তুমি কিছু খাবার নিয়ে আসো এই আয়াত বুঝাইয়া তিনি ছেলেদের বুঝাইলেন যে মেহমান আসছে কিছু নিয়ে আসো খাবার ওনারা খাওয়াইতে হবে
উনি অনেক হেল্প করছে আমাকে তো ছেলেরা খাবার নিয়ে আসলো খাবার দেওয়ার পরে মহিলা আবার কোরআনের আয়াত খুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া এটা আসলে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে বলবেন আমরা যখন জান্নাতে ঢুকবো আল্লাহ বলবে খুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া এই দুনিয়াতে এত জুলুম নির্যাতনের শিকার হয়েছে এত নেক কাজ করেছে প্রতিদান হিসেবে আজকে জান্নাতের এই নাজ নেয়ামত ভোগ করো বৃদ্ধ মহিলা এ আয়াতটা বললেন তার মানে মরুভূমিতে অনেক কষ্ট করেছেন আপনি আমার জন্য এখন আপনি আমার পক্ষ থেকে এই হসপিটালিটি রিসেপশন এই আপ্যায়ন গ্রহণ করুন এবার উনি বলতে আরম্ভ করলেন ছেলেদেরকে বললেন কুলতু আল আনা তুআমাকুম আলাইয়া হারাম এই ছেলেরা এই খাবার আমার জন্য হারাম হাত্তা তুখবিরুনি বি আমরিহা যতক্ষণ না এই মহিলাকে এর হিস্ট্রি যতক্ষণ না আমার না বলো আগে বলে এই ভদ্র মহিলা কে কি তার ঘটনা যতই দেখছি অবাক হচ্ছি যতই শুনছি অবাক হচ্ছি কে সে যাই বলি শুধু কোরআন দিয়ে বলে ঘটনাটা কি এবার ছেলেরা বলল ফাকুলু হাযিহি উম্মুনা ইনি আমাদের মা লাহা আরবাউনা সানা ওনার বয়স চল্লিশ বছর লাম তাতাকাল্লাম ইল্লা বিল কোরআন জীবনে কোনোদিন কোরআন ছাড়া মুখ দিয়ে অন্য কোনো কথা বলে নেই মাখাফাতা আন তাযিল্লা ফায়াসখাতা আলাইহির রহমান এই ভয়ে যে কোন কথায় আল্লাহ আবার নারাজ হয়ে যায় আমার কোন কথায় আবার কোন ভুল হয়ে যায় আমার কোন কথায় আবার রহমান আমার উপর নারাজ হয়ে যায় এজন্য আমরা আমাদের জন্মের পরে জীবনে আমার মাকে কোরআন ছাড়া কোনো কথা বলতে শুনিনি অবাক হলেন আবদুল্লাহ ইবনে মুবারক ইমাম বুখারীর উস্তাদ উনি খাবার হাতে নিয়ে এবার বললেন যে উনি তো অনেক আয়াত বললো এবার আমি একটা আয়াত বলি খাবারটা নিয়ে উনি পড়তে আরম্ভ করলেন ফাকুলতু উনি বললেন আমি বললাম যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মাইয়াশা এটা আল্লাহর বিশেষ অনুগ্রহ ফজল এটা আল্লাহ সবাইরে দেয় যাকে চায় তাকে দেয় সুবহানাল্লাহ পড়ে এটা আল্লাহর বিশেষ অনুগ্রহ তিনি সবাইকে দান করেন না যাকে চান তাকে দেন তোমাদের মা অনেক মহিয়সী গরিয়সী একজন মাতা তোমরা পেয়েছ এই হচ্ছে ঘটনাটা আল মুতাকাল্লিমাতু বিল কোরআন যে নারী তার জীবনের পুরো সময়টা শুধু কোরআন দিয়ে কনভারসেশন করেছেন কথা বলেছেন যেই প্রশ্নই তাকে করা হয় কোরআন থেকে বলতেন কারণ আল্লাহ বলেছেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই এই কিতাবে আমি কোনো কিছু বাকি রাখি নাই মানব কল্যাণের মানব প্রয়োজনীয় হিউম্যান ডিমান্ড যা দরকার সব আল্লাহ বলে দিয়েছেন তিবিয়ান আল্লি কুল্লি শাই সব কিছুর সুস্পষ্ট ব্যাখ্যাই কোরআনে আছে আল্লাহ বলেন লাউ আনসালনা হাদাল কোরআন আলা জাবাল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ এই কোরআনকে আমি পাহাড়ে নাজিল করলে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত আলাস্কা মাউন্টেন রেঞ্জ আল্পস পর্বতমালা মাউন্টেন এভারেস্ট ভেঙে চুরে খান খান হয়ে যেত সে কোরআনকে আল্লাহ তাআলা আমাদের উপর নাজিল করেছে আমাদের রেসপন্সিবিলিটি অনেক বেশি আজকে আমি কতগুলো কোরআনের আয়াত তেলাওয়াত করছি কেউ কি গুনতে পারবেন শত শত কোরআনের আয়াত তেলাওয়াত করেছি কারণ কোরআন নিজেই নিজের পরিচয় দিতে সক্ষম কারো লাগে না কোরআন নিজেই বলতে পারে যেই প্রশ্ন আপনি ছুড়ে দিবেন কোরআন নিজেই আনসার করে দেবে নিজেই আপনাকে অ্যাড্রেস করবে নিজেই আপনার সমাধান হাজির করবে সো এই মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনকে আল্লাহ তাআলা এই মাসে নাজিল করেছেন যেই মাস আমরা কাটাচ্ছি আল্লাহ বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন এই রমাদান মাসে আমি এই কোরআনকে নাজিল করেছি কোরআন নাজিলের মাস আজকের এই কায়াত ফাউন্ডেশনের ইফতার প্রোগ্রাম তখনই সার্থক হবে যখন আমরা নিজেদের সাথে নিজেরা এই কমিটমেন্ট করবো এই প্রত্যয় ব্যক্ত করবো যে আমি কোরআন শুদ্ধভাবে পড়তে চাই এই কোরআনকে আমি বুঝতে চাই এই কোরআনকে আমি হৃদয়ে ধারণ করতে চাই আমি তাদাব্বুরে কোরআন করতে চাই কোরআনে কি মেসেজ আল্লাহ দিল এটা আমি জানতে চাই কি ভাইয়েরা আমরা জানতে চাই কি চাই না যারা আমরা কোরআন শুদ্ধ করে পড়তে পারি না আমরা যেন তার তীরের সাথে তাজবিদের সাথে কোরআন তেলাওয়াতটা শিখে নিই রাজি আছেন তো যে যে এলাকায় থাকেন ওই এলাকার সুরাওতে ওই এলাকার ইমাম সাহেবের সাথে একটা ছোট্ট গ্রুপ করে আপনারা কোরআন শিক্ষার আসর করবেন সন্ধ্যাকালীন কোরআন শিক্ষার আসর বয়স্কদের কোরআন শিক্ষার আসর লজ্জা নেই বাঁচতে হলে জানতে হবে বাঁচতে হলে জানতে হবে যারা শুদ্ধ করে পড়তে জানি তারা যেন নিয়মিত কোরআনের অর্থ পড়ি এখন অনেক কোরআনের অ্যাপস পাওয়া যায় আপনি অর্থ পাবেন তাফসির পাবেন অ্যাক্সেসটা অনেক সহজ হয়ে গেছে বড্ড সহজ নো এক্সকিউজ উইল বি গ্রান্টেড দ্যাট ডে সেদিন কোনো অজুহাত আপনি দিতে পারবেন না আল্লাহর কাছে যে আল্লাহ এই কারণে পারি নাই আল্লাহ বলবে মালয়েশিয়া এসে তো ভাসাম লাইও শিখে ফেলছে তো ভাসাম লাইও পারো তো কোরআন পারো না কেন আইএলটিএস করে ইংরেজিতে পটু ইংরেজি পারো তার বি পারো না কেন সব পারো এটা পারো না কেন কোনো এক্সকিউজ আল্লাহ গ্রহণ করবেন না আমাদেরকে কোরআন বুঝতে হবে আমাদেরকে কোরআন জানতে হবে কোরআনকে আল্লাহ তাআলা সহজ করেছেন আল্লাহ বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকির ফাহাল মিন মুদ্দাকির কে আছে কোরআন শিখবে কোরআনকে আমি সহজ করেছি
আমরা যখন কোরআন শিখি কোরআনের অনুবাদ পড়ি কোরআনের তাফসীর পড়ি আল্লাহ তাআলা আমাদের যে মেসেজ বা বার্তা দিতে চেয়েছেন সেটা যখন আমরা হৃদয়ঙ্গম করি আল্লাহ তাআলা বলেন আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা ওরা কি কোরআন নিয়ে তাদাব্বুর করবে না চিন্তা গবেষণা করবে না একটু চিন্তাশীল হবে না নাকি ওদের অন্তরের মধ্যে তালায় ঝং ধরে গিয়েছে সো আমাদের এই দীর্ঘদিনের জং ধরে যাওয়া তালা খোলার জন্য আল্লাহ তাআলা রিমাইন্ডার হিসেবে রমাদান আমাদেরকে পাঠিয়েছেন কোরআনের মাস আমরা যখন কোরআনের মাসে কোরআনের সাথে নিজেদের সম্পর্ক গড়ে তুলি আমরা যখন কোরআনময় করে তুলি আমাদের এবারে রমাদান আমি আমার ভেরিফাইড পেজ থেকে ভেরিফাইড ইউটিউব চ্যানেল থেকে কোরআনের একটা লাইভ সিরিজ করি সূরাতুন নূর সূরাতুন নূরের দুটি পর্ব আমরা করেছি আরো দুটি পর্ব এগুলো আপনারা শুনবেন কোরআনের প্রোগ্রামগুলোতে আসবেন কোরআনের আসরগুলোতে জানবেন কোরআন পারি না কোরআন বুঝি না এই কথা যেন আমাদের মুখ দিয়ে কারো বের না হয় আমরা সবাই কোরআন জেনে বুঝে মরতে চাই কে রাজি আছেন তো সবাই আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বোঝার ও আমল করার তৌফিক দান করুক আমরা যেন কোরআনের সাথে নিজেদের সম্পর্ক করতে পারি কোরআন যেন দুনিয়াতে যেমনি আমাদের সাথে কবরেও যেন আমাদের সাথে হয় এবং কোরআন যেন আমাদের পক্ষে সাক্ষী দেয় ইন দ্য ডে অফ জাজমেন্ট কিয়ামতের দিন কোরআন সাক্ষী দিবে আল্লাহ বলে আমি সেই সাক্ষী গ্রহণ করব কোরআন সুপারিশ করবে আল্লাহ বলে সেই সুপারিশ আমি গ্রহণ করব সো আমরা যেন বেশি বেশি কোরআন তেলাওয়াত করি যাদের খতম দেওয়ার সুযোগ আছে শুরু থেকে শেষ পর্যন্ত রেসিটেশন করি অর্থ যেন পড়ি এবং কোরআনের সাথে যেন আমরা অ্যাটাচমেন্ট করে তুলি সুসম্পর্ক একটা স্ট্রং অ্যাটাচমেন্ট পারা যাবে তো ইনশাআল্লাহ